হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন আর আমিও খুব ভালো আছি। আমার আজকের রেসিপি জন্মাষ্টমী স্পেশাল তালের বড়া। অনেকেই কিন্তু অনেক রকমভাবে তালের বড়া বানিয়ে থাকেন, তবে আমি একটু অন্যরকমভাবেই তালের বড়া বানাই। এইভাবে আপনারাও একবার বানিয়ে দেখবেন, আশা করি আপনাদেরও কিন্তু ভীষণই ভালো লাগবে। চলুন তাহলে দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপিটি। তালের বড়া বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি তালের ক্ষীর বা তালের পায়েস। আগের দিনে আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম তালের পায়েসের রেসিপি, আমি ডেসক্রিপশন বক্সে তারই লিঙ্কটা শেয়ার করে দেবো আর একবার। আপনারা যদি চেক করে না থাকেন তাহলে একবার চেক করে নেবেন। সেই তালের পায়েসটাই কিন্তু আমি নিয়ে নিয়েছি। অনেকেই কিন্তু কাঁচা তাল দিয়ে তালের বড়া বানায়, তবে আমি কিন্তু সবসময় এইরকমভাবে আগে তালের পায়েসটা রান্না করে নিই, তারপর এই তালটাকে দিয়ে আমি বড়া রান্না করি। এইভাবে যদি বড়া রান্না করা হয় তাহলে কিন্তু তার টেস্টটা ভীষণই ভালো হয়। এবারে আমি এই রান্না তালের মধ্যে দিয়ে দিচ্ছি 150 গ্রাম পরিমাণে ময়দা, আর দিচ্ছি 150 গ্রাম পরিমাণে চিনি। চিনিটা কিন্তু অবশ্যই আপনারা আপনাদের পছন্দ মতন কম বেশি করে নেবেন। যদি আপনারা একটু বেশি চিনি পছন্দ করেন তাহলে আর একটু পরিমাণে চিনিও দিতে পারেন, আবার যদি একটু কম পছন্দ করেন তাহলে পরিমাণটা কিন্তু একটু কমিয়েও নিতে পারেন। দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ, তারপর সব কিছুকে দিয়ে খুব ভালো করে মাখিয়ে নেব। দেখুন, সব কিছু দিয়ে ভালো করে মাখিয়ে নেওয়া হয়ে গেছে তালটা। এবারে আমি এটাকে আধ ঘন্টা রেখে দেব যাতে চিনিটা ভালোভাবে গলে যায়। এই দেখুন, আধ ঘন্টা হয়ে গেছে আর চিনিটাও সম্পূর্ণ গলে গেছে। আবার একটু আমি হাত দিয়ে এইভাবে মাখিয়ে নিচ্ছি। দেখুন, তালের ব্যাটারটাকে ঠিক আমি এই রকম পরিমাণে গাঢ় রেখেছি। এর থেকে বেশি পাতলা করলেও কিন্তু বড়াগুলো ঠিকঠাক হবে না। আবার এর থেকে বেশি গাঢ় করলেও কিন্তু, যদি ময়দা বেশি দেওয়া হয় তাহলেও কিন্তু বড়াগুলো শক্ত হয়ে যাবে, তাহলেও কিন্তু খেতে খুব একটা বেশি ভালো হবে না। এবারে আমি বড়াগুলোকে ভেজে নেব। তার জন্য একটা কড়াই নিয়ে নিয়েছি। কড়াইতে দিয়ে দিচ্ছি বেশ খানিকটা পরিমাণে সাদা তেল। বড়াগুলো যেহেতু ভাজবো তাই জন্য কিন্তু অনেকটা পরিমাণেই আমি তেল দিয়ে দিচ্ছি। তারপরে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে প্রথমে তেলটাকে ভালো করে গরম করে নেব। দেখুন, তেলটা কিন্তু আমি মোটামুটি গরম করে নিয়েছি। খুব বেশি গরম কিন্তু করব না, যদি তেল খুব বেশি গরম হয়ে যায় তাহলে কিন্তু বড়াগুলো দেওয়ার সঙ্গে সঙ্গেই বড়াগুলো বেশি পুড়ে যাবে আর ভেতর থেকে কিন্তু কাঁচা থেকে যাবে। তাই তেলটাকে আমাদের মিডিয়াম গরম করে নিতে হবে। হাতের মুঠোর মধ্যে আমি বেশ খানিকটা তালের পাল্প নিয়ে নিয়েছি। তারপরে এইভাবে অল্প অল্প পরিমাণে আমি কিছুটা করে তাল তেলের মধ্যে ছেড়ে দেব। খুব বেশি বড় বড় করেও কিন্তু দেব না, আবার খুব বেশি ছোটও কিন্তু করব না। খুব বেশি বড় করে আমি যদি তালগুলোকে ছাড়ি তাহলে এই তালের বড়াগুলো ভাজার পরে কিন্তু কিছুটা পরিমাণে ফুলে যাবে, তখন কিন্তু আর একটু বড় হয়ে যাবে। তাই মিডিয়াম সাইজ করে আমি তালের বড়াগুলোকে ভেজে নেব। সমস্ত তালের বড়াগুলো আমার তেলের মধ্যে দেওয়া হয়ে গেছে। এবারে আমি উল্টে পাল্টে তালের বড়াগুলোকে ভেজে নেব। আর তালের বড়া ভাজার সময় কিন্তু গ্যাসের ফ্লেমটাকে অবশ্যই লো টু মিডিয়ামে করেই রাখবো, কখনোই কিন্তু হাই ফ্লেমে তালের বড়া ভাজবো না। যদি হাই ফ্লেমে তালের বড়া ভাজা হয় তাহলে কিন্তু তালের বড়াগুলো তাড়াতাড়ি পুড়ে যাবে আর ভেতর থেকে কিন্তু কাঁচা থেকে যাবে। দেখুন, লো টু মিডিয়াম ফ্লেমে আমি তালের বড়াগুলোকে ভেজে নিয়েছি। তালের বড়াগুলোকে ভাজতে আমার মোটামুটি 2 মিনিট সময় লেগেছে। দেখুন, তালের বড়াগুলো আমার ভেজে নেওয়া হয়ে গেছে। এর থেকে বেশি লালচে করেও ভাজবো না, তাহলে কিন্তু শক্ত হয়ে যাবে। তালের বড়াগুলো আমার ভেজে নেওয়া কমপ্লিট। এবারে আমি তালের বড়াগুলোকে তেল থেকে তুলে নেব। এই একইভাবে আমি বাকি তালের বড়াগুলোকেও কিন্তু ভেজে নেব। আমার আজকের বানানো রেসিপি আপনাদের কাছে কেমন লাগলো তা আপনারা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর যদি ভালো লেগে থাকে তাহলে বাড়িতে আপনারাও এইভাবে একবার ট্রাই করে দেখতে পারেন। আমার দেখানো রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওগুলোকে লাইক শেয়ার কমেন্ট করবেন, আর আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। পাশে থাকা বেল বাটনটি অবশ্যই প্রেস করে দেবেন, কারণ আমি চ্যানেলে যখনই নতুন কোনো রেসিপি দেব তাহলে আপনাদের কাছে খুব তাড়াতাড়ি নোটিফিকেশন পৌঁছে যাবে। চলুন তাহলে আজ এই পর্যন্তই, আবারও হাজির হব নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।